سمكي কোন তোমার আর আমার বাড়িতে থাকাটা নিরাপদ না কথা কোন কি কইছে শুনছ তো শুনছি আমার বাঘের মুখে ফালাই দিবেন এইখানে তো তোমার বাসানো কোঠি কোঠিন কইতেছেন কেন আব্বা চেয়ারম্যান না আপনাগো আত্মীয় তার সব জানেন তাও তুমি বাড়ি গেলে সবচেয়ে ভালো হয় আমি বাড়িতে গেলে কি মাইনছে আমারে ভালো কইব এতদিন আপনার লগে থাকছি কি কও একলগে ছিলাম একলা একলা আছিলা তুমি এটা কি কেউ দেখছে এখন আমি গেলে এই কথাই কইব তাহলে তোমার কোনো আত্মীয়র ঠিকানা দাও সেখানে গিয়ে রাইখাছি তোমারে না আমি কোথাও থাকতে পারবো না আমি তোমার কাছেই থাকবো তোমার মানে হ্যাঁ আর আপনি কইতে পারবো না আমি ভালোবেসে ফেলেছি আমি তোমারে ভালোবাসি না তাহলে নিয়ে আইছেন কেন স্বার্থ উদ্ধার হয়ে গেছে না এখন তো আমার আর দরকার নাই এখন আমার ক্ষতিপূরণ কে দিব ক্ষতিপূরণ তো কি ক্ষতি হয় নাই আমার এরপর কি আমার আর বিয়ে হইব তোমার বিয়ে আমি দিব ও তুমি বিয়ে করবা না বিয়ে দিবা তুমি আমি কিন্তু দিবারে এখনো তালাক দি নাই তো তুমি দাও নাই কেন আর তালাক না দিলেই কি মানে দুই বিয়ে তিন বিয়ে করতেছ না তুমিও করবা আমার ফ্যামিলিতে দুই তিন বিয়ে নাই রঙের কথা কইও না রাই খাইতে হইলে ক্ষতিপূরণ দেয়া লাগবো আচ্ছা ঠিক আছে কত টাকা দাম লাগবো এক কোটি কি কইলা এক কোটি সস্তা নাকি সুমকি কারো মানহানি করলে কোটি টাকার মানহানির মামলা করে সেখানে আমার তো ব্যাস টাইমে যাও এত টাকা দাও আমার পক্ষে সম্ভব না ঠিক আছে তাহলে রাইখা দাও আমার দ্রৌপদী হইতে আপত্তি নেই কি কইলা গল্পটা জানো মানে জানি নিজের আসল রূপটা বাইর করলা না এসআই রাশেদ ঠিকই কইছিল তুমি বালা মাইয়া না তোমার উপর নজর রাখছে যে কোনো সময় অ্যারেস্ট করবো তিনি আমার অ্যারেস্ট করবো কেন কারণটা সে আমারে কইছে তোমার আমি কমু না বাঁচতে চাইলে বকুলপুর ছাড়ো নাইলে কিন্তু খবর আছে বকুলপুরে থাকলে হয় মুসলিম সরকারের কাছে পড়বা আর নাইলে এসআই রাশেদের কাছে অ্যারেস্ট হইবা আমি তোমার ভাইয়ের লগে কথা কম কোনো সমস্যা নাই কিন্তু তোমার আমি বেশি দিন রাখতে পারবো না রাখলে আমার সমস্যা হইব কি হলো কথা কোনো হ্যাঁ ভাইজান কিছু মুসলিম সরকার চলে গেছে আচ্ছা এটা মুসলিম সরকার চলে গেছে